হ্যাঁ তোমরা ঠিকই দেখেছ দোসরা মে থেকে বাংলায় স্কুলে গরমের ছুটি গরমের ছুটি এগিয়ে আনল সরকার চব্বিশে মের বদলে স্কুলে গরমের ছুটি হবে দোসরা মে থেকে মুখ্যমন্ত্রীর নির্দেশেই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের শিক্ষা দপ্তর মুখ্যমন্ত্রীর নির্দেশ মতোই স্কুলের ছুটি প্রায় তিন সপ্তাহ এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা দপ্তর রাজ্যের সব সরকারি স্কুলে এই নির্দেশ কার্যকর হবে বেসরকারি স্কুলগুলোকেও ছুটি এগিয়ে আনার জন্য অনুরোধ জানানো হবে বলে শিক্ষা দপ্তর সূত্রে খবর অর্থাৎ তোমাদের গরমের ছুটি কিন্তু চব্বিশে মে থেকে পড়ার কথা ছিল কিন্তু বর্তমানে গরম এতটাই বেড়েছে এতটাই প্রবাহিত হচ্ছে যে মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন তোমাদের ছুটি কিন্তু এগিয়ে আনা হবে এবং দোসরা মে থেকে তোমাদের কিন্তু গরমের ছুটি পড়বে গরমের ছুটি কতদিন দেওয়া হবে সেটি তোমাদের স্কুল শিক্ষা দপ্তর এখনও জানায়নি সেই সম্পর্কে তারা কিন্তু পরবর্তীকালে বিজ্ঞপ্তি জারি করে সমস্ত বিষয়টি বলে দেবে তোমরা এটুকু চেনে রাখো তোমাদের গরমের ছুটি কিন্তু এগিয়ে আসছে এবং দোসরা মেয়ে থেকে তোমাদের কিন্তু প্রত্যেক স্কুলে গরমের ছুটি পড়তে চলেছে